আমি সারা জীবনই শুনে আসছি যে মৃত্যুর ভয় নাকি অমানুষকেও কিছুটা কিছু সময়ের জন্য মানুষ করে দেয়, কিন্তু আমার কাছে আজকে মনে হয়েছে যে বরগুনার আমতলি থানার যে ঘটনা, যেখানে শানু হাওলাদার নামে একজন লোককে পিটিএম ওসির রুমে পিটিএ মারার অভিযোগ, আমি তার ঝুলন্ত লাশ দেখলাম ফেসবুকে। দেখে আমার মনে হইল যে সারা পৃথিবীব্যাপী যে একদম অমানুষকেও তো মৃত্যুর ভয়, এই যে করোনার যে মৃত্যুর ভয় কিছুটা হইলো মানুষ বানাই দেয়। এই যে পুলিশের কিছু সদস্য যারা আছেন, তারা কি এইরকম মৃত্যুর ভয়ের মুখোমুখি হয়ে মানুষ হবেন না নাকি? আপনাদের বিরুদ্ধে এই যে আমতলি থানার, বরগুনার আমতলি থানার এই যে ওসির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গিয়ে যে এই শানু হাওলাদারের ফ্যামিলি থেকে 3 লক্ষ টাকা চেয়েছিলেন, 3 লক্ষ টাকা দিতে পারেন নাই, মাত্র 10,000 টাকা দিছে, এই কারণে আপনারা পিটিএ মেরে ফেলছেন, আমার কাছে লজ্জা লাগে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে করোনার এই মৃত্যু আতঙ্কের মধ্যে আমার কাছে মনে হয় যে এই সব মানুষের কারণেই মনে হয় করোনা আমাদের কাউকেই মাফ করবে না। আবার তাও মনে হয় যে কিছু মানুষ যারা এই ধরনের অপরাধ করেন, যারা এই ধরনের অমানুষ, তাদেরকে যদি করোনা নিয়েও যায়, এতে যদি আমার নামও থাকে, আমিও চলে যেতে চাই বাংলাদেশ থেকে, তাও যদি বাংলাদেশটা মুক্তি পায়। আমার আশ্চর্য লাগে যে একটা ওসি, একজন ওসি নিশ্চয়ই এত ক্ষমতা পাইতো না যদি এই বরগুনার নেতা যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, আমার বিশ্বাস আপনাদেরও কন্ট্রিবিউশন এখানে আছে, নিশ্চয়ই আপনারাও কোনো না কোনোভাবে এখান থেকে কোনো না কোনো সুবিধা পাচ্ছেন এই ওসির কাছ থেকে। নাইলে একজন ওসি, আমি আমার এলাকায় ওসির থানাতে গিয়ে দেখছি যে রাজনৈতিক নেতাদের যদি সত্য ছায়া না থাকে, ক্ষমতা যদি আপনারা দিয়ে না থাকেন, তাহলে একজন ওসি এত বড় সাহস পায় না। আপনি দেখেন ওসির রুমে হত্যাবাদী দেন, আপনি নির্যাতনবাদী দেন, একটা মানুষ সুইসাইড করার এত শত শত মানুষ থাকে এই জায়গায়, সুইসাইড করার সুযোগই মানুষটা পায় কিভাবে? আমি দেখলাম যে আজকে দুঃখ লাগতেছে, নিজে লকডাউনে বাসায় বসে আছি, নাইলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় এটা নিয়ে যেতাম। আমার বিশ্বাস আছে যেভাবে কুড়িগ্রামের ডিসির বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নিয়েছেন, আমি সরকারের যারা আছেন তাদের জন্য বলছি যে ব্যবস্থা নেন আপনারা। কুড়িগ্রামের ডিসিকে যেভাবে পরিবর্তন করছেন, চেঞ্জ করছেন, তাকে পানিশমেন্ট দিয়েছেন, আমি মনে করি এই ওসির ব্যাপারেও সামান্যতম ছাড় দিবেন না। কারণ এই ওসি কিন্তু এই ওসি যে সারা বাংলাদেশে এখন পুলিশ ডিপার্টমেন্টের লোকরা যেভাবে সেবা দিয়ে যাচ্ছে মানুষের, আর এই একটি এই সময়ে সে যখন এইরকম একটা অপরাধ সংগঠন করে, তখন পুলিশের ব্যাপারে মানুষের শ্রদ্ধা কমে যায়। আরে তোমার তো এই জিনিসটা চিন্তা করার দরকার ছিল, আজকে হাজার হাজার পুলিশ সদস্য নিজেদের জানের কথা চিন্তা না করে, প্রাণের কথা চিন্তা না করে এইরকম ভাইরাসের মুখোমুখি সাধারণ মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছে, আর আপনি ওসি কয়টা টাকার জন্য এই কাজটা করলেন? আপনি তো পুরো বাংলাদেশ বেঁচে দেওয়ার জন্য আপনার 1 মিনিটের ব্যাপারও না। আমি বিদায় নেওয়ার আগে শুধু এই কথা বলবো যে বরগুনা, আপনারা বরগুনাবাসীর উদ্দেশ্যে বলছি যে আপনারা কী শুরু করছেন। আপনারা কয়েকদিন আগে রিফাতের সময় আপনারা জানেন যে বরগুনাতে রিফাতের হত্যা মামলাতে কী ঘটনা ঘটল, সবার সামনে কুপায় মারা হয়েছে। আমি বরগুনাবাসীকে বলি যে আপনারা তো নিশ্চয়ই সব খারাপ মানুষ না, আপনারা যারা ভালো মানুষ আছেন তারা দাঁড়ান, তারা এক কথা বলেন, আর রাজনৈতিক নেতাদের বরগুনা যারা আছেন তাদেরকে বলছি যে নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে সহযোগিতা আছে, নাহলে পুলিশ ডিপার্টমেন্টের একজন ওসি এত বড় সাহস করতে পারার কথা না। আমি যারা আমার দল, আমার সরকার যারা আছে, আমার নেত্রী, তাদের উনাকে বলছি যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেন। আমি এই আইজিপি সাহেবের অনেক সুনাম শুনছি, কোর্ট খুললে যেন আবার এই বিচার নিয়ে আবার যেন সুপ্রিম কোর্টে যাইতে না হয়। আমার বিশ্বাস যে লকডাউন থেকে বের হওয়ার আগেই আপনারা এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন, কারণ এত অমানুষ নিয়ে আমার মনে হয় করোনার সাথে চলে যাওয়াই খুব বেশি খারাপ হবে না। ভালো থাকবেন।